গুড মর্নিং বন্ধুরা, আর দেখছো আমি আজকে ছাদে নেই, আজ আছি একদম বারান্দাতে। বাড়ির পেছন দিকে যে কুয়োতলাটা আছে সেই বারান্দায় সেখান থেকে দেখাচ্ছি। দেখো সূর্য প্রায় মানে একদম জলজল করছে, এখনও 5:30 বাজিনি, জানো কত সূর্যের তাপ। দেখো দুদিন বৃষ্টি পড়লো, মেঘছাওয়া ছিল, আজকে মানে সুদে উসুলে নেবে, উসুল করবে, একদম সুদ উসুল করে নেবে, সেটাই আর কি। গরমে ফাটাফাটি হবে আজকে, সেটাও বুঝতে পারছি, দেখতে পাচ্ছ সূর্যের তেজ, সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। আর সকালে কিছুটা কাজ প্রতিদিনের মতো কি করি না করি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কলকি গাছটা টবের মধ্যে হয়েছে, কত বড় হয়েছে তোমরা দেখো। প্রাচীর টপকে, প্রাচীর আমার প্রায় 6 ফুটের প্রাচীর, 6 ফুটের থেকে বেশি, তার উপরও দেখো কত দূর, প্রায় 2.5 ফুট উপরে, কত টবের মধ্যে কত বড় কলকি গাছ হয়েছে আমার। আর বেলি গাছটা দেখতে পাচ্ছ ফুল ফুটেছে, কতগুলো ফুল তুললাম জানো, তুলে নিয়ে গেলাম আজকে বাড়ির পেছন থেকে ভিডিও স্টার্ট করলাম। আর দেখো সব ছাদ থেকে গাছগুলো নামিয়ে নিয়ে এসেছি, এদিকেও গলির মধ্যে দিয়েছি, পেছন দিকেও। এটা তোমার মানে তোমার সাথে শেয়ার করা হয় না, সামনের দিকটা বেশি শেয়ার করা হয়। দেখছো প্রচুর গাছ এখানেও, চারিদিকে গাছ, আর ওই এদিকটাও দেখায় ওই শিখা, চারিদিকে এখানে গাছ। এই দেখো দেখতে পাচ্ছ পুরো লম্বা করে, এখানে একটা মানি প্ল্যান্ট দিয়েছি, এই পাতাগুলো বেশ বড় বড় হয়েছে জানো, এগুলো বড় বড় হয়েছে। তো চলো সকালের কিছুটা সময় তোমার সঙ্গে শেয়ার করব, তো দেখি কি কাজ করে মানে শুরু করি। মনের বাবা উঠে গেছে, মন আজকে যাবে NCC যাবে, এই 5:30 বাজলো দেখতে পাচ্ছ। আর কালকে না অনেকগুলো মাছ নিয়েছি, কালকে মাছ করার কথা ছিল, কিন্তু মাছটা আসতে দেরি করে দিল, দিয়ে তখন অলরেডি ডিম সেদ্ধ হয়ে গেছে, দিয়ে কালকে মাছটা এই দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে নিই, ডিপ ফ্রিজে রাখা আছে, একদম ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, তো সকাল করে বের করে নিই, তাছাড়া তো বরফটা একদম জমে একদম ইয়ে হয়ে আছে। তো চলো জল দিয়ে দিই, আর দেখো টিফিনের মধ্যে রাখা আছে, এরপর জল দিয়ে নেব, চা খেয়ে নেবো, তাকে বরফটা গলে যাবে, তারপর স্নান টান করে রান্না করব, পুজো টুজো করে। আর এদিকে দেখো এদিকে চা বসানো হয়ে গেছে, সেদিন চাটা তোমার সঙ্গে চা মানে তৈরি করাটা তোমার সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে অলরেডি বসানো হয়ে গেছে, মনের বাবাও উঠে গেছে, আজকে মনের বাবা আমি বসে চা খাবো। আর স্ট্যান্ড না আরেকটা যে স্ট্যান্ড নিয়েছিলাম সেটাও সেদিন দেখলাম ইয়েটা ঢিলে হয়ে গেছে, যে একটু ইয়ে করে রাখবো স্ট্যান্ডের মধ্যে, সেটা মানে হচ্ছে না, হাতেই ধরে থাকতে হচ্ছে। তো দেখি মনের বাবার হোক, মনের বাবা আমি চাটা নিয়ে আসি, ততক্ষণ একটু অফ থাক। দেখো বন্ধুরা চা আমার রেডি হয়ে গেছে, চা ফুটছে, আর দেখো ওই চাটা নামিয়ে নি। আর ইন্ডাকশানটা হয়ে না খুব সুবিধা হয়েছে, আগে যেমন স্টিলের সসপ্যান মানে গ্যাসের মধ্যে চাপালে দেখবে খুব পোড়া পোড়া মানে পুড়ে যেত, সেটা থেকে একটু রেহাই পেয়েছি ইন্ডাকশানে, মানে বাড়া কমানোর সিস্টেমটা আছে, সেটা গ্যাসেও আছে, তবু গ্যাসে কি স্টিলের জিনিসগুলো খুব পুড়ে যায়। তো কালকে মাছগুলো দেখানো না তোমাদের, কালকে কতগুলো সিলভার কাপ মাছ নিয়েছিলাম জানো, মানে 1/2 কেজির উপরে আছে, তো দেখি ঝাল দেওয়া করবো, সেটাই মাছগুলো বার করলাম, কিন্তু তোমাদের দেখানো হলো না, সেটাই দেখালাম, জলে ভিজিয়ে রেখেছি, অনেকটাই গলে গেছে বরফটা, তারপর জল ঝরতে দেবো। তো চলো এদিকে দেখো আমি চায়ের সঙ্গে কী নিলাম, মনে বাবা তো এসব নেবে না, সকালে সেও ভাজে নিয়েছি আর রুটি, শুধু রুটি খেতে ভালো লাগে না, সকালে না জল আমি খেতে সময় পাই না জানো বন্ধুরা, মানে এত কাজে আমার মানে কাজগুলো কমপ্লিট হবে তবে খাবো, এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, সেই জন্য সকালবেলাতে না দুটো রুটি হোক লুচি হোক যেটাই হোক, লুচি থাকলে লুচি, পরোটা রুটি, মানে দুটো রুটি আমি খেয়ে নিই, কারণ 10টার সময় আবার বেশিরভাগ দিন খাওয়া হবে না, সেই জন্য আমি 11:30-12টার মধ্যে যখন খুব খিদে পেয়ে যায় তখন আমি ভাত খেয়ে নিই। আর এখন এই দুটো রুটি এই দেখতে পাচ্ছ, দুটো রুটি আর সেও ভাজে নিয়েছি, আর উনের বাবার জন্য চা খালি, আজকে উনের বাবা আর আমি একসাথে বসে চা খাবো। দুর্ভাগ্যবশত স্ট্যান্ডটা নেই, যে স্ট্যান্ডটাতে
এটা সেট করে রাখবো মোবাইলটা, তারপর তোমাদের সঙ্গে একটু গল্প করব, সেটা আর হচ্ছে না। স্ট্যান্ডটা সেদিন দুটো তিনটে স্ট্যান্ড ভাঙলো জানো, খুব ওইগুলো মানে ইয়ে হয়ে যায়, ঢিলে হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে যদি কেউ আজকে ভাবছি সকালে ভিডিওটা আমি ইয়ে করবো, পাবলিক করব। এটা প্রতিদিন আমি সকালে একটা করে ভিডিও দিচ্ছি, যা মানে এক মাস দু মাস ভিডিও দেওয়াই হয়নি। মায়ের শরীর খারাপ, মা হসপিটালে ভর্তি ছিল, তারপরে মা মায়ের ডেথ হলো, ধরো দেওয়াই হয়নি, প্রচণ্ড মানে ডাউন পড়ে গেছে চ্যানেলটা। আর কারোর কাছে নোটিফিকেশান তো পৌঁছাচ্ছে না কেন কী জানি, অনেককে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার। আমার মানে নিজের রিলেটিভরা বলছে যে আগে যেটা ভিডিও ছাড়লে নোটিফিকেশান পেতাম সেটা পাচ্ছি না, এমনকি সার্চ করলেও পাচ্ছি না। তো সেহেতু মানে চ্যানেলটা দু মাস ধরে ভিডিও দেওয়া হয়নি, সেই জন্যই মানে ডাউন পড়ে গেছে। তো যাই হোক, এখন সকালেও মানে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে একটা ভিডিও ছাড়ছি, তারপরে যদি আরও ভিডিও থাকে সেটা পরে ছাড়া হচ্ছে। তো আজকে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখবে, দেখবে সকাল এগারোটার সময় আমাদের একটা আমার বোনের বাসুজির বিয়ে পেরোলো কিছুদিন আগে, এক দেড় মাস আগে, সেটা মুন প্রিমিয়ারে সেট করেছে। তো তোমরা যদি পারো সময় থাকে সকাল এগারোটার সময় আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবে, গায়কগুলোদের ভিডিওটা দিয়েছে। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, যদি সময় থাকে অবশ্যই চলে আসবে, এক সকাল এগারোটায় প্রিমিয়ার জয়েন করবে, সেটাই জানালাম। দেখি দেখো মনের বাবা চা খেতে বসছে, বলো চা খাচ্ছে, দেখো চা বিস্কুট নিয়ে বসছে, ও রুটি রুটি খাবে না সকালে। তো আমার বলছি তুমি সকালে যেহেতু দশটার সময় খাওয়া জোটে না, তাই সকালে দুটো রুটি খাই। আর যে বন্ধুদের বলছি তো যাই হোক, আজ কদিন ধরে সমানে ভিডিও দেওয়াতে আস্তে আস্তে মানে যারা নোটিফিকেশান পাচ্ছিল না তারা বলছে মাঝে মধ্যে পাচ্ছি, তো সেটাই আর কি। সেই জন্য সকালে একটা করে যদি ছোট ভিডিও হচ্ছে সকালে একটা করে দেওয়ার চেষ্টা করছি। আর আজকে এই চা খেতে খেতে দেখো আমরা তো বন্ধুরা অলরেডি ভিডিওটা সাত মিনিট হয়ে গেছে, তো আর বেশি বড় করব না কারণ কারো সময় নেই অত বড় ভিডিও দেখা। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি সময় পাও সকাল এগারোটার সময় প্রিমিয়ার আছে, অবশ্যই এসো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। তো বাই।